নমস্কার, আপনি চাই আছে বিয়লির খবর। মই জয়ন্ত মাধব গোস্বামী। গহপুরত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্বাচনী প্রচার। শোণিতপুরের বিজেপির প্রার্থী রঞ্জিত দত্তর হয়ে প্রচার চলালে মুখ্যমন্ত্রী। বিশাল জনসভাত অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী। এই মুহূর্ত গহপুরত জনসভার পনপটিয়া সম্প্রচার। তার মানে মই মনত সদায় ভাবু, মোর মা মেট্রিক পাশ করেছিল বহুদিন আগতে, মায়ে কলেজত যাব নোৱাৰিলে, মেট্রিক পাশ করা হয়ে থাকি গল, ছোৱালী কলেজত পড়া, লড়াক কলেজত পড়া, মধ্যবিত্ত মানুষরে কষ্ট, দুখিয়া মানুষে তো আরো নোৱাৰে। সেইবাবে যদি আজির মিটিংত থকা বহুত আমার ইয়াত বোয়ারি আছে, বহুত বাইদেউ আছে, মেট্রিকত ভাল রিজাল্ট করেও কলেজত যাব পৰা নাছিলে, কিয় কেনেকে পড়াব দেউতাকে? কলেজত নাম ভর্তিত 15,000, অহা যাওয়া করবর কারণে মাহত 1,500, কিতাব পত্র এজনী লড়া বা এটা ছোৱালীক পড়াবর কারণে দেউতাকক 30,000 টাকা ভরিব লাগে। এতিয়া আমি কি করছো? লড়ার কারণেও এডমিশন ফ্রি, ছোৱালীর কারণেও এডমিশন ফ্রি, আর স্কুটি সাইকেল আছে তার লগত এইবার ছোৱালীক পড়ার দায়িত্ব মামাই লৈ লৈছে, দেউতাক মাকে আর লব নালাগে। তার মানে মোর মায়ে যি করিব নোৱাৰিলে, আপোনালোকৰ মাজত বহুতে যি করিব নোৱাৰিলে, আমি আমার ছোৱালীজনীক এতিয়া কলেজত পড়াব পাৰি। শ্রদ্ধা রাইজ, আপোনালোকে ভাত খাই অহা নাই, মই বহুত দেরি নকৰো, কিন্তু এটা মই নতুন আসনির কথা আপনার কব খুঁজিছো। আসনিটো শুনিব আর রাতে ঘরতে আসনিটোর কথা চিন্তা করিব, ফটক করি চিন্তা নাহে, রাতে ঘরত গৈ চিন্তা করিব। শ্রদ্ধার রাইজ, প্রত্যেকখন ঘরতে এজন মূল মানুষ থাকে। মূল ঘরত মই হলো, আপনার ঘর দেউতা হল, হাজবেন্ড হল, ডাঙর লড়াটো হল। ভগবানে নকরক, এই উপার্জনকারী ব্যক্তিজনের যদি বেমার হয়, উপার্জনকারী ব্যক্তিজনের যদি মৃত্যু হয়, ঘরখন কেনেকে চলিব? চলার তো কোনো উপায় না থাকে। দুদিন পিছত মৃতকর যদি ধার থাকি যায়, ধরুয়া সকল ঘরত আহে বোলে ধারটো দিয়ক, মহিলাগৰাকীয়ে কেনেকে ঘর চলাব, বাকি পরিয়ালটোয়ে কেনেকে বাঁচিব? সরকারে আজিলৈকে চিন্তা করা নাই। এইবার আমি কি ভাবিছো, যে আমার ঘরখনের মূল উপার্জনকারী ব্যক্তিজনের এটা বীমা থাকিব লাগিব। বীমা কেনেকে করিব, টাকা কোনে দিব প্রিমিয়াম, বীমা ল্যাপস হয়ে যাব? এইবার আমি ঠিক করছো যে উপার্জনকারী ব্যক্তিজনের নামত সরকারে বীমা করাই দিব, সরকারে ইন্স্যুরেন্সর টাকা জমা দিব। যদি পরিয়ালটুক ভগবানে নকরক, এয়া গহপুরের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রচার সভা। প্রচার অভিযানত নামিছে শোণিতপুরের প্রার্থী, বিজেপির প্রার্থী রঞ্জিত দত্তর হয়ে প্রচার চলাইছে মুখ্যমন্ত্রী। বিশাল জনসভাত অংশগ্রহণ করেছে। ইয়ার পূর্বে ডিমৌ আর টিয়কতো নির্বাচনী প্রচার চলায় আজি মুখ্যমন্ত্রী। জোরদার প্রচার অভিযানত নামিছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। প্রথম পর্যায় 5টা সমষ্টিত হব ভোটগ্রহণ অহা 19 এপ্রিল। যোরহাট, ডিব্রুগড়, লক্ষিমপুর, শোণিতপুর, কাজিরঙা, এই 5টা সমষ্টির হব প্রথম পর্যায়ের ভোট গ্রহণ। আর এই 5টা সমষ্টির বিজেপির প্রার্থীর হয়ে প্রতিদিনেই 3-4 প্রচার সভাত মুখ্যমন্ত্রী চলাইছে প্রচার অভিযান। এক এপ্রিলের পর রণসিঙা বজাইছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় প্রথম পর্যায়ের ভোট গ্রহণের। মুখ্যমন্ত্রীর জনসভা, প্রতিখন জনসভাতে জনসমুদ্র সৃষ্টি হয়েছে।
প্রতিখন জনসভাতে নাচি বাগি মুখ্যমন্ত্রীগুলি প্রচার অভিযান চলাইছে আর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নৃত্যই সকলকে আমোদ দিছে। ঐনবেলির দরে এইবেলেও আকো এবার মোদী সরকার শীর্ষক গীতত নাচি বাগি প্রচার অভিযানত নামিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। গহপুরত জনসভা মুখ্যমন্ত্রীর পুনের আগবাইছো পোনপটিয়া সম্প্রচার। আর কিছু মানুষে মাটির কাগজ পাব লাগিব, মই আপোনালোকক প্রতিশ্রুতি দিছো বসুন্ধরা তিনি আমি আকৌ আনিম আর বাকি সকলের মাটি বাড়ির সমস্যাও আমি সমাধান করে দিব। পরবর্তী খবর, নগাঁওত এ আই ডি এফর প্রার্থী আমিনুল ইসলামের বিস্ফোরক ভাষ্য। নির্বাচনের পাছত বিজেপি যোগ দিব প্রদ্যুৎ বরদলৈ, নগাঁও জিকিলেও বিজেপি মুয়া হব প্রদ্যুৎ বরদলৈ, হারিলেও গেরুয়া বহন পরিধান করব প্রদ্যুৎ বরদলৈ, মুখ্যমন্ত্রীর ভরি সুই বরদলৈ ফুলর তোড়া দিয়ে বলে কলে আমিনুল ইসলামে। তিনিকুণিয়া প্রতিদ্বন্দ্বিতা হব নগাঁওত, মুখ্যমন্ত্রীর ভবিষ্যৎবাণী করেছে বিজেপির প্রার্থী সুরেশ বরা, কংগ্রেসের প্রার্থী প্রদ্যুৎ বরদলৈ আর এ আই ডি এফর প্রার্থী আমিনুল ইসলামের মাজত হব তুমুল প্রতিদ্বন্দ্বিতা। আর এ আই ডি এফর প্রার্থী আমিনুল ইসলামে প্রদ্যুৎ বরদলৈ উভতি ধরে কলে যে প্রদ্যুৎ বরদলৈ জিকিলেও বিজেপি যোগদান করব, হারিলেও বিজেপি যোগদান করব, মুখ্যমন্ত্রীর চরণ চুই ফুলর তোড়া দিয়া বলেও প্রদ্যুৎ বরদলৈ কটাক্ষ করলে আমিনুল ইসলামে। বরদলৈ যে মুখ্যমন্ত্রী ফুলর বুকি দিয়ে আশীর্বাদ লৈছিল, মুখ্যমন্ত্রীর ভরি চুই সেবা করেছিল, এই কথাবিল কিন্তু ফটো ভাইরাল হয়েছে। আর প্রদ্যুৎ বরদলৈ বিজেপির পরা টিকেট লব, যেটা গৌরব গগৈ ইয়াত কংগ্রেসের টিকেট লব, প্রদ্যুৎ বরদলৈ বিজেপির লগত সম্পূর্ণ কথা বতরা ফাইনাল বিজেপির টিকেট লব, এই বাতরিবিল আপনার সংবাদ মাধ্যমত বারে বারে প্রচার হয়েছে। এক বছর আগরপরা বিজেপির খুব গুণগান গাই আছে, বিজেপির বাজেট যাওয়া বছরের বাজেট লো যি গুণ প্রদ্যুৎ বরদলৈ যান গুণ গাইছে যে দেশখন আগুয়াই লৈ যাব, উন্নয়ন পথত লৈ যাব, ইমান বিজেপির কোনো নেতায়ও বিজেপি সরকারের বাজেটক ইমান গুণ গুণ গোয়া নাই, ইমানেই প্রশংসা করে আছে এক বছর ধরে। গতি আর মুখ্যমন্ত্রী আশীর্বাদ লো, এই সম্পূর্ণ কথাবিল সবই জানে যে প্রদ্যুৎ বরদলৈ আপাদমস্তক বিক্রি হয়ে গেল বিজেপির ওসরত, কেবল কংগ্রেসের টিকেট যে রখাই থাকে, জিকিলেও কংগ্রেস যাব, হারি বিজেপির যাব, জিকিলেও যাব, হারিলেও যাব, আপাদমস্তক যে বিক্রি করে থাকে কথাটা সকলে জানে। আর দুজনে মিলি সুরেশ বরা আর প্রদ্যুৎ বরদলৈ একদিনা লাস্ট ডে ইয়াত নমিনেশনের দিন স্থির করেছে, মই তিন তারিখে দিল। প্রদ্যুৎ বরদলৈ ইহতে বহুত ষড়যন্ত্র করে আছে মোর মোর বিরুদ্ধে, যে এবার ভাবিছে মোর ঘরত গেলে মোর উপর একটা হেরি আসব ব্লেম, আকো ইয়াত মানে একটা বদনাম একটা উলাই দিলে, মুখ্যমন্ত্রীর লগত মই গোপনে মিলিত হয়েছো, আর মুখ্যমন্ত্রীর গোপনে সাক্ষাৎ করার স্থানটা হল উপায়ুক্ত কার্যালয়, যত ইমান উকিল, ইলেকশন এজেন্ট, মানে প্রস্তাবক, সমর্থক, সি সি ক্যামেরা সব ইয়াত গিজ গিজা আছে, তাতে গোপন বৈঠক করার স্থান এইটহে। মানুষে জানেই কংগ্রেস মানে মিথ্যাচারিতা দল, যিমানেই মিছা কথা কক মোক হরাব নয়, কারণ মিছা কথা কই কই 70 বছরে বিশ্বাসযোগ্যতা হরালে। এইখানে মুহূর্ত তামিলনাডুর মেট্টুপালায়ামত প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচার, বিশাল নির্বাচনী সভাত অংশগ্রহণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, ডি এম কেক আক্রমণ প্রধানমন্ত্রী মোদীর, ডি এম কে কংগ্রেসের বংশবাদকে লক্ষ্য করে ললে নরেন্দ্র মোদীয়ে। এইবার তামিলনাডুত ইতিহাস রচনা হব, তামিলনাডুর জনতায় ডি এম কের পরিবর্তে বিজেপিক বিচারিছে বলেও প্রচার সভাত মন্তব্য প্রধানমন্ত্রী মোদীর। রাহুল গান্ধী অসমলৈ আহিলে বিজেপির ভোট 20-25% বৃদ্ধি পাব, রাহুল গান্ধী কটাক্ষ করলে পুনর্বার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। লগতে মুখ্যমন্ত্রীগুলিয়ে কলে 2026 চনলৈ কংগ্রেসত এজনও মানুষ নাথাকে, যোরহাট লোকসভা সমষ্টিত 3 লাখ আর ডিব্রুগড়ত 4 লাখ ভোট জয়ী হব বিজেপির প্রার্থী, সকলকে রঙালী বিহুর শুভেচ্ছাও জানালে মুখ্যমন্ত্রীয়ে। রাহুল গান্ধীর বিপরীতে একদিনাই প্রধানমন্ত্রী অসমলৈ অহার কথা কলে মুখ্যমন্ত্রীয়ে। ১৭ তারিখে বডি ডাবল আহক, কিন্তু 17 তারিখের ডাঙর খবর হল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া অসমলৈ আহিব,
আর নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় রাইজক নির্বাচনত বিজেপিক ভোট দিবলে অনুরোধ জানাব। আর চারিফালে রাইজর উৎসাদ উদ্দীপনা, মই ভাবু যে অসমত তেরখন আর সমগ্র ভারততে চারিশর উপর। চক, পাট থাকো অসমৰ এখন সাংস্কৃতিক ঐতিহ্যময় স্থান। আমার ইয়াত বহুত প্রাচীন পুথি, ফাঁসি পাটর পুথি লুকাই আছে। ইলেকশনের পিছত মই এদিন আহিম চৰাইদেউ ঐতিহ্য ক্ষেত্র হওয়ার পিছত পাট থাকলৈ বহুত পরিব্রাজক আহিব, টুরিস্ট আহিব। সেই দৃষ্টিরপরা আমি কি ধরনের ইয়াক সজাই পড়াই তুলিব পারো এদিন মই ইলেকশনের পিছত আহিম। টুরিজম এখন টুরিজম ভিলেজ, টুরিজম অঞ্চল হিসাবে ইয়াক আমি নির্মাণ করব পারো। রাইজর লগত কথা বতরা পাতিব লাগিব, ইয়ার বাবে একটা ডেফিনিট অ্যাপ্রোচ এটা বনাব লাগিব। সেকারণে মই আহিম এদিন, নিজে আহি রাইজর লগত কথা বতরা পাতিব। 17 এপ্রিলত রাহুল গান্ধীর অসম ভ্রমণক লৈ বিজেপি বিধায়ক হেমাঙ্গ ঠাকুরিয়ার প্রতিক্রিয়া। রাহুল গান্ধী কটাক্ষ করে হেমাঙ্গ ঠাকুরিয়ায় কয় রাহুল গান্ধী আহিলে বিজেপির লাভ হব। যিমানবার রাহুল গান্ধী অসমলে আহে বিজেপির পক্ষত প্রচার চলাই যায়। রাহুল গান্ধী অসমলে আহিব বিচাৰিছে আহক, কিন্তু রাহুল গান্ধীর সভাত 30,000 মানুহ নহয় বলে কটাক্ষ হেমাঙ্গ ঠাকুরিয়ার। রাহুল গান্ধী অসমত আহিছে, প্রত্যেকবারে রাহুল গান্ধী আহিলে অসমর আমার বিজেপির লাভ হয়। তেওঁ যিমানবার অসমত আহে সিমানবার তেওঁ ভারতীয় জনতা পার্টির পক্ষতে তেওঁ একচুয়ালি নির্বাচনী প্রচার চলাই যায়, এনেকুৱা এটা পরিস্থিতি হয়েছে। আর এটা যে 17 এপ্রিলত রাহুল গান্ধী আহিব বলে কৈছে আপনাদেরকে, তেওঁলোকর নেতৃবর্গ কৈছে, সেইদিনা আমার মোদী ডাঙরিয়ার সভা হব যত নেকি মিনিমাম 3,00,000 মানুষ থাকিব। আর তার বিপরীতে রাহুল গান্ধীর সভাখনত 30,000 যদি ব্যক্তি তেওঁলোকে যদি তাত গ্যাদারিং করব পারে, সেই তেওঁলোকৰ কাৰণে ডাঙৰ ৰিসিপিয়েন্ট হব। রাহুল গান্ধী ডাঙরিয়ার মিটিং আর আমার মাননীয় দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার যে সভা, সেই সভার স্বর্গমত পার্থক্য থাকিব। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল। কোকরাঝার লোকসভা সমষ্টির মুসলপুরত বিজেপি মিত্রজোটর প্রার্থী জয়ন্ত বসুমতারীর নির্বাচনী প্রচার। বাক্সার মুসলপুরের একটা শিব মন্দিরত আশিস লৈ নির্বাচনী প্রচার চলালে জয়ন্ত বসুমতারিয়ে। মিত্রজোটর দল বিজেপি, অগপ আর ইউপিপিএলক ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আখ্যা জয়ন্ত বসুমতারীর। বিজেপিক ব্রহ্মা আখ্যা জয়ন্ত বসুমতারীর। আগন্তুক লোকসভা নির্বাচনত 70% ভোট লাভ করে কোকরাঝার সমষ্টিত জয়ী হব বলে দাবি করে জয়ন্ত বসুমতারিয়ে। ইয়াত বিশেষকৈ শিব মহাদেবক পূজা করা হয় আর যজ্ঞস্থলী আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তো আমার এটা প্রার্থী, তিনটা প্রার্থী NDA হিসাবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নিচিনাকে, তো এই কারণে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যদি আশীর্বাদ পায় কোনো দেবতাই তার সে মানে রোধ করবেন। তার কারণে আমার তিনটা দল, যে বিজেপি, AJP আর UPPL, এই তিনটা দলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নিচিনাকে। তো আগন্তুক নির্বাচন আমার প্রতিদ্বন্দ্বিত করব কোনো তেনেকে দল বা ব্যক্তি আমি দেখা নাই। আর আমি 70% বা তাতো বেশি ভোট মানে শেয়ার আমি পাই, কিনে নিশ্চয় এই একবারে সুন্দরভাবে সুকলমে আমি পার হব পাই। দেশের মুখ্য নির্বাচন আয়ুক্তর নিরাপত্তার প্রতি ভাবুকি আহিছে নেকি? দেশের নির্বাচনত দেশ বিরোধী শক্তিয়ে ব্যাঘাত জন্মার সম্ভাবনা আর নির্বাচন পরিকল্পনা করা ব্যক্তিজনের নিরাপত্তার, পুনৰ জনাইছো, নির্বাচন পরিচালনা করা ব্যক্তিজনের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকারে। সেইবাবেই মুখ্য নির্বাচন আয়ুক্ত রাজীব কুমারলৈ জেড ক্যাটেগরি নিরাপত্তা প্রদান করা হয়েছে। এতিয়ারেপরা 4-6 গৰাকী NSG কমান্ডো সহ আরক্ষী জওয়ানের 22 নিরাপত্তারক্ষীরে পরিবেষ্টিত হয়ে থাকিব মুখ্য নির্বাচন আয়ুক্ত রাজীব কুমার। দেশের মুখ্য নির্বাচন আয়ুক্ত নিরাপত্তার প্রতি ভাবুকি আহিছে নেকি? মুখ্য নির্বাচন আয়ুক্ত রাজীব কুমারলৈ জেড ক্যাটেগরি নিরাপত্তা দিয়া হয়েছে।
চারিরপরা ছয়গী এন এস জি কামান্ডো আর আরক্ষী জওয়ানর বাইশ নিরাপত্তারক্ষী পরিবেষ্টিত হয়ে থাকিব নির্বাচন আয়ুক্তগী। কেন্দ্রীয় সরকারে মুখ্য নির্বাচন আয়ুক্তক দিছে জেড ক্যাটেগরির নিরাপত্তা। নির্বাচনত দেশ বিরোধী শক্তিয়ে ব্যাঘাত জন্মার সম্ভাবনা তথা আশঙ্কা করিয়েই নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। দেশের মুখ্য নির্বাচন আয়ুক্ত নিরাপত্তার প্রতি ভাবুকি অহারও আশঙ্কা করে জেড ক্যাটেগরি নিরাপত্তা প্রদান করা হয়েছে মুখ্য নির্বাচন আয়ুক্ত রাজীব কুমারক। প্রদেশ কংগ্রেসত অব্যাহত আছে খহনিয়া। এইবার ধেমাজি জেলা কংগ্রেসত পদত্যাগর জোয়ার, লোকসভা নির্বাচনলৈ কেইটামান দিন বাকি থকার সময়তে জিলা সেবা দলের প্রতাপ চন্দ্র নর, সি ওয়াই এস এস জোনাই সমষ্টির সভাপতি মণিকুমার পেগু, মণ্ডল উপসভাপতি পুণ্যেশ্বর দলে আর এন এস সি ওয়াই জোনাই সমষ্টির সম্পাদক অঙ্কুর পেগুয়ে পদত্যাগ করে। ইতিমধ্যে দলীয় নেতৃত্বলৈ পদত্যাগ পত্র প্রেরণ করেছে তিনি কংগ্রেস নেতায়। লোকসভা নির্বাচনত এতিয়ালৈ মনোনয়ন দাখিল করা প্রার্থীসকলের ভিতর প্রকাশ পাইছে শীর্ষর দশগী ধনী প্রার্থীর তালিকা। এই তালিকা অনুসরি মধ্যপ্রদেশের ছিন্দুয়ারা লোকসভা সমষ্টির কংগ্রেস প্রার্থী নকুল নাথ সকলতক ধনী প্রার্থী। নকুল নাথর স্থাবর আর অস্থাবর সম্পত্তি মিলি মুঠ সম্পত্তির পরিমাণ 716 কোটি টাকা। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জ্যেষ্ঠ কংগ্রেস নেতা কমল নাথর পুত্র নকুল নাথ। লক্ষণীয়ভাবে নির্বাচনের পূর্বে বিজেপি যোগদান করার চর্চা চলিছিল নাথ পিতা পুত্রয়। নকুল নাথর পাছত দ্বিতীয় স্থানত আছে তামিলনাডুর ইরোর লোকসভা সমষ্টির এ আই এ ডি এম কের প্রার্থী অশোক কুমার। অশোক কুমারের মুঠ সম্পত্তি 662 কোটি টাকা। তৃতীয় স্থানত তামিলনাডুর শিবগঙ্গা লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী দেবনাথন যাদব। যাদবর মুঠ সম্পত্তির পরিমাণ 304 কোটি টাকা। চতুর্থ স্থানত আছে উত্তরাখণ্ডের টেহরি ঘরওয়াল লোকসভা সমষ্টির বিজেপির প্রার্থী মালা রাজ্য লক্ষ্মী সাহার নাম। সাহার মুঠ সম্পত্তির পরিমাণ 206 কোটি টাকা। পঞ্চম স্থানত আছে উত্তর প্রদেশের সাহারানপুর লোকসভা সমষ্টির এ বি এস পি প্রার্থী মজিদ আলী। মজিদ আলীর মুঠ সম্পত্তির পরিমাণ 169 কোটি টাকা। ষষ্ঠ স্থানত তামিলনাডুর ভেল্লোর লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী এ সি সানমুগমর নাম। সানমুগমর সম্পত্তির পরিমাণ 152 কোটি টাকা। সপ্তম স্থানত আছে তামিলনাডুর কৃষ্ণাগিরি লোকসভা সমষ্টির এ আই এ ডি এম কের প্রার্থী জয়প্রকাশ ভি। এইগী প্রার্থীর স্থাবর আর অস্থাবর সম্পত্তি মিলি মুঠ সম্পত্তির পরিমাণ 135 কোটি টাকা। আনহাতে শীর্ষ দশগী প্রার্থীর মাজত সোমাইছে এগারী উত্তর পূবর প্রার্থীও মেঘালয়ের শিলং লোকসভা সমষ্টির কংগ্রেস প্রার্থী ভিনসেন্ট এইচ পালা আছে অষ্টম স্থানত। পালার মুঠ সম্পত্তির পরিমাণ 125 কোটি টাকা। আনহাতে নবম স্থানত আছে রাজস্থানের নাগর লোকসভা সমষ্টির বিজেপির প্রার্থী জ্যোতি মির্ধা। মির্ধার মুঠ সম্পত্তির পরিমাণ 102 কোটি টাকা। আনহাতে তামিলনাডুর শিবগঙ্গার কংগ্রেস প্রার্থী কার্তি পি চিদম্বরম আছে দশম স্থানত। কার্তি চিদম্বরমর মুঠ সম্পত্তির পরিমাণ 96 কোটি টাকা। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই ইয়ার সম্মান। স্ট্রং মানে মাইথন স্টিল। মহানগরীত প্রবঞ্চকর ভয়ঙ্কর জাল। হাউকুসির কনকলতা পথর তিনিখন দোকানের স্বত্বাধিকারীক প্রবঞ্চকর প্রবঞ্চনা। ইলেকট্রনিক দোকান, রিচার্জর দোকান আর এখন সেলুনের ব্যবসায়িক প্রবঞ্চনা। প্রবঞ্চকর দলটোয়ে সামগ্রী ক্রয় করে অনলাইন যোগে ধন দিব বলে কয়। পরবর্তী সময় স্ক্যানারে কাম নকরা বলে কয় দোকানের স্বত্বাধিকারীক এজন কর্মচারীক লগত পঠাই দিবলে কয় যাতে নগদ ধন দিব পারে। কিন্তু মাজবাটতে অন্তর্ধান হয় প্রবঞ্চকর দলটো। ইতিমধ্যে আরক্ষীর কাক চাপিছে ভুক্তভোগী এই ব্যবসায়ী কেজন। আগবঢ়াম সতীর্থ সাংবাদিক উৎপল হালৈ প্রতিবেদন। আজির এই গোটেই ঘটনার যীগুলো সংঘটিত হয়েছে তার জানিলে চেষ্টা করি আর সতীর্থ ইয়াতে দৃশ্যসমূহ দেখাব কিদরে আহি প্রবেশ করেছিল আর যদি চা যায় আটক কায়দা তখেতে একবারে সকল ফলের নিজে আসলে সকলখিন পরিলক্ষিত হয়েছে।
যদি আমি দেখাও তেখেতে প্রথমতে প্রবেশ করেছিলেন স্কুটিখন লৈ, স্কুটিখন সিসি ক্যামেরা তলতে রাখিছে কিন্তু নম্বরটা যাতে নাহে। আর আন একটা টেলিভিশন স্ক্রিনত যদি দেখায় মানে কইস যে চারিখন ডিসপ্লে দেখাবল, যে চারিখন ডিসপ্লে তেখেতে প্রবেশ করার সময় হেলমেট খোলা পরিলক্ষিত হওয়া নাই, এইখান তেখেতর স্কুটি বাহন, মানে এনেকাকে পার্কিং করেছে যাতে কোনো ফালের নম্বরটু তেখেতকলে উলিয়াব নয়। এই প্রথম ডিসপ্লেত, দ্বিতীয় ডিসপ্লে যেটা প্রবেশ করব, প্রবেশ করার দৃশ্য দেখাবলে মানে কইস, আর প্রবেশ করার দৃশ্য দেখাব হেলমেট পরিধান করে আছে, জানে যে সিসি ক্যামেরা যি যি স্থানে থাকে কিছু অকমান আঁতরত তেখেতে অবস্থান করা পরিলক্ষিত হয়। হেলমেট পরিধান করে তেখেতে প্রবেশ করে, আর আমি দৃশ্যখিন দেখাই যাব, তার মাজতে আরও মন্তব্য লম কি হয়েছিল আজি। নমস্কার, একচুয়ালি মানে এই অলমোস্ট দুটা আপনার দুটা বিশ মানত কাস্টমার এজন আইছিলে, আইকেনে আইকেনে কলে যে এই তার মানে অ্যালুমিনিয়ামের সিঁড়ি লাগে, লেডার যে ছয় ফুটির সিক্স স্টেপর লাগে বলে কলে। আচ্ছা ঠিক আছে, তো তেখেতর লগত মোর দামদর দামদর হল 3500 টাকা। তেখেতে কলে ঠিক আছে 3500 টাকা রিসিপ্টু কাটি দিলে হল। তো সেই মতে মই রিসিপ্টখন কাটি দিলো 3500। তারপর মো কলে লগত আর কলে যে হেৰি, আচ্ছা আপনি মোক 1500 টাকা এডভান্স আর দিব পারিব নেকি, লগত মই আপনার একেলগে মই জিপে করে দিয়ে আসো বা ফোনপে দিয়ে আসো। মো হব না এলে ঠিক আছে। তো তারপর তেখেতে মানে জিপে মানে কি পেমেন্ট করব ওলালে, তেখেতে কলে কি আজি কিবা ডিস্টার্ব দি আছে নাকি, পেমেন্ট হওয়া নাই যে। তো মোক খুঁদিলে আর মো কিন্তু না পেমেন্ট তো হয়ে আছে, আমার রাতেপার ট্রানজেকশন চলি আছে। তারপর কলে যে আচ্ছা ঠিক আছে, হেৰি মূর্ত তো হওয়া নাই, এই ইয়াতে ওসরতে মূর ঘর, তো তোমার দোকানের এমপ্লয় আছে যদি কাবা একটা পঠাই দিয়াছুন, এই স্কুটি যাই কিনে মানে লই আইসো, মানে আকো থই যাম লড়াটুক, মোক জাস্ট তাতে নুমাই কিনে মানে পয়সাটো একেলগে 5000 টাকা দিয়ে দিম মই। তো 3500 টাকা এপিনে আর 1500 টাকা ক্যাশ ক্যাশ পয়সার কথা কলে। আর আচ্ছা মোক আচ্ছা হব এনে আপনি তো দিয়ে দিব। তো অকমান আগত যায় এই লড়াটুক তাতে লই গল, লই কেনে কলে কি এইটা মোর ঘর হয়, যিজন লড়া গৈছিলে দিব কারণে কলে কি এত রখোবাসন বাইকখন স্কুটি, কইছে কি এইটা মোর ঘরটা পাইছো মই, তুমি অল্প নুমি দিয়া গেটটা খোলা। তো জাস্ট এই লড়াটো নুমি কেনে জাস্ট গেটটা খুলিব ওলাইছে, স্কুটিখন লই কেনে তেও লড় মারিলে। আর তারপর এই যিজন লড়াই লই গৈছিলে সি মাত দিলে কত যায় কত যায়, কোনো আর রিপ্লাই নিদিলে গুছি গল। আর টেক্সট হেডলাইনস আগবাইছে এভরিডে মশালা, সুগন্ধ রং আর সাদ খাটি এভরিডে দিয়ে আহারর জুটি। এভরিডে স্পাইসেস 100% টেস্ট, এভরিডে স্পাইসেস বেস্ট। মনত রাখিব ভাল করে হব লাগিব আর জল, এভরিডে মশালা টেস্টি হব ভোজন। এভরিডে স্পাইসেস 100% টেস্ট, এভরিডে স্পাইসেস বেস্ট। সুগন্ধ রং আর হুয়াত খাতি এভরিডে জিভাত দিয়ে আসল জুটি, এভরিডে স্পাইসেস 100% টেস্ট। টেক্সট হেডলাইনস আগবাইছে এভরিডে মশালা। ভারতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল।